আপনারা দেখছেন খবরিয়া 24 এভরি টাইম খবরিয়া টাইম। কোচবিহার জেলার 4 নম্বর ওয়ার্ড ঘনবসতিপূর্ণ এলাকায় সার্বিকভাবে স্ক্রিনিং শুরু করল কোচবিহার জেলা প্রশাসন। কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পালের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে কোচবিহার গোরস্থান এলাকায় এই প্রক্রিয়া শুরু হয়। এলাকার বাসিন্দারা ঘনবসতিপূর্ণ এলাকায় থাকেন, পাশাপাশি তারা বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় কর্মরত, সেই কারণেই তাদের স্ক্রিনিং প্রয়োজন। সঞ্জয়বাবু জানান, মোট 3টি আলাদা দল করে গোটা এলাকায় সমস্ত পরিবারের কয়েক হাজার ব্যক্তির স্ক্রিনিং পরীক্ষা হচ্ছে। কারো মধ্যে কোনো রকম কোনো লক্ষণ দেখা যায় কিনা সরাসরি তার লালারস নমুনা পরীক্ষায় পাঠানো হচ্ছে, একই সাথে তাকে কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থাও করা হবে। কোচবিহার সদর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সরকারিভাবে এই থার্মাল চেকিং করা হচ্ছে, তবে এখনো পর্যন্ত কারো মধ্যে তেমন কোনো লক্ষণ পাওয়া যায়নি। আমরা এখন বাড়ি বাড়ি যাচ্ছি, এমনি আমাদের মোটার উদ্দেশ্য হচ্ছে পৌরসভা স্বাস্থ্য দপ্তর মহকুমা শাসকের যৌথ উদ্যোগে কারো জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট আছে কিনা সেটা আমরা খুঁজে বার করছি। সেখানে ILI বা সারি পেশেন্ট যিনি থাকে তাদেরকে আমরা আলাদা করে চিহ্নিত করছি। সেখান থেকে আমরা সারি পেশেন্টগুলোকে টেস্ট করব। সেই টেস্ট এখনো পর্যন্ত নেগেটিভই আছে কোচবিহারে, কোচবিহারে কোনো পজিটিভ পেশেন্ট পাওয়া যায়নি এই মুহূর্তে। কিন্তু সেক্ষেত্রে তো সচেতনতার তো প্রয়োজন অবশ্যই রয়েছে। সচেতনতা আমাদের চলছে, এই বাড়ি বাড়ি একটা সচেতনতাও হচ্ছে, তার সঙ্গে হচ্ছে একটি কেস সার্চও হচ্ছে। স্যার আপনার নাম? আমি সিমের সদর ডক্টর সিং।
কোচবিহার জেলার 4 নম্বর ওয়ার্ড ঘনবসতিপূর্ণ এলাকায় সার্বিকভাবে স্ক্রিনিং শুরু করল কোচবিহার জেলা প্রশাসন। কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পালের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে কোচবিহার গোরস্থান এলাকায় এই প্রক্রিয়া শুরু হয়। এলাকার বাসিন্দারা ঘনবসতিপূর্ণ এলাকায় থাকেন, পাশাপাশি তারা বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় কর্মরত, সেই কারণেই তাদের স্ক্রিনিং প্রয়োজন। সঞ্জয়বাবু জানান, মোট 3টি আলাদা দল করে গোটা এলাকায় সমস্ত পরিবারের কয়েক হাজার ব্যক্তির স্ক্রিনিং পরীক্ষা হচ্ছে। কারো মধ্যে কোন রকম কোন লক্ষণ দেখা যায় কিনা সরাসরি তার লালারস নমুনা পরীক্ষায় পাঠানো হচ্ছে, একই সাথে তাকে কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থাও করা হবে। কোচবিহার সদর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সরকারিভাবে এই থার্মাল চেকিং করা হচ্ছে, তবে এখনো পর্যন্ত কারো মধ্যে তেমন কোন লক্ষণ পাওয়া যায়নি। আপনারা দেখছেন খবরিয়া 24, এভরি টাইম খবরিয়া টাইম।